হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে একমাত্রিক গতির বিভিন্ন লেখচিত্রগুলো শিখেছিলাম আমাদের লাস্ট ভিডিওতে, সেগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের বেগ সময় লেখচিত্র, সরণ সময় লেখচিত্র, এগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি এবং এদের যে ইউটিলাইজেশন সেটা কী, সেটাই আমরা এখানে আলোচনা করব। তাহলে আই হোপ যে তোমরা আমাদের আগের ভিডিওটি দেখেছো, সেখানে আমরা এই যে বেগ সময় লেখচিত্র, সরণ সময় লেখচিত্র, এগুলো কী করে ড্র করতে হয়, সেখানে আমরা কোন অ্যাক্সিসকে কখন কীভাবে নেব, এই সব সম্পর্কে কিন্তু একদম ডিটেইলে শিখেছিলাম, তাই তো? তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এই যে আমাদের লেখচিত্রগুলো ছিল তাদের অ্যাপ্লিকেশন আমরা কি করে করছি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হলো অ্যাপ্লিকেশন অফ কিসের আমরা অ্যাপ্লিকেশন পড়বো? আমরা পড়বো হলো সরণ সময় লেখচিত্র, তারপর বেগ সময় লেখচিত্র। তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে না মেনশন করে আমরা জাস্ট বলে দিচ্ছি আমরা অ্যাপ্লিকেশন অফ গ্রাফস পড়বো, তাই তো? বা অ্যাপ্লিকেশন অফ ক্যারেক্টারিস্টিক্স পড়বো। তাহলে সেগুলো আমরা কী করে অ্যাপ্লাই করছি? তাহলে ফার্স্ট অফ অল ধরে নাও আমাদের কাছে এই একটি সরণ সময় লেখচিত্র দেওয়া আছে। এবার যদি সরণ সময় লেখচিত্র থাকে, আমরা কী জানি আমাদের যে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কী থাকবে? সময়। এবং ওয়াই অ্যাক্সিসে কী থাকবে? সেটা থাকবে হলো সরণ, তাই তো? এগুলো কেন হয় সেগুলো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। তাহলে এবার দেখো, ধরে নাও আমি এখানে যে মোশনটি সেটা হলো একটি সমবেগে গতির জন্য আমরা এই যে সরণ সময় লেখচিত্র সেটা অঙ্কন করছি। তাহলে সমবেগে গতির জন্য যে আমাদের সরণ সময় লেখচিত্র সেটা কীরকম দেখতে হয়? সেটা হয় মূলবিন্দুগামী একটি সরলরেখা, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের একটি সরণ সময় লেখচিত্র, কখন? যখন এটা আছে হলো ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে, তাই তো? এবার এই যে আমাদের এই লেখচিত্রটি আছে, এর থেকে আমরা কী বের করতে পারি? দেখো, এটা সমবেগে আছে মানে কি? মানে হলো প্রত্যেক সমান সমান সময়ে এটা সমান সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে ধরো এটা আমরা বলছি এক সেকেন্ড, এটা দু সেকেন্ড সময়, এটা তিন সেকেন্ড সময়। তাহলে আমরা মেনশন করে দিচ্ছি এটা এক সেকেন্ড, এটা দু সেকেন্ড, এটা তিন সেকেন্ড, এটা চার সেকেন্ড, তাই তো? ধরে নিচ্ছি আমরা এক সেকেন্ড সময়ে এগিয়েছিল এক্স ডিস্টেন্স, তাহলে দুই সেকেন্ড সময়ে সে কোথায় থাকবে? টু এক্সে। তারপর তিন সেকেন্ডে থ্রি এক্সে, চার সেকেন্ডে ফোর এক্সে। কারণ প্রত্যেকটার মধ্যে গ্যাপ দেখো, আমাদের এক সেকেন্ড করে গ্যাপ বাড়ছে, তাহলে এদের যে ডিস্টেন্স সেটাও এক্স এক্স করে বেড়ে চলেছে, তাই তো? অর্থাৎ এখানে আমাদের যে বেগ সেটা কীরকম? সেটা হলো সমবেগ। তাহলে এই লেখচিত্র থেকে আমরা কী বের করতে পারি? এই লেখচিত্র থেকে আমরা বের করতে পারি আমাদের এই যে ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ যেই ভেলোসিটি নিয়ে এই বস্তুটি চলছে, সেই ভেলোসিটিটি আমরা কী বের করতে পারি? কী করে বের করবো? ফর এক্সাম্পল দেখো, আমরা কী জানি? আমরা জানি যে বেগ ভি সেটা ইকুয়াল টু কত হয়? সেটা ইকুয়াল টু হয় হলো ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই তো? অর্থাৎ আমাদের সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। ধরে নাও কেউ দুই সেকেন্ড সময়ে দশ মিটার দূরত্ব গেল, তাহলে তার বেগ কত? দশ বাই দুই। বা ধরে নাও কেউ পাঁচ সেকেন্ড সময়ে একশো মিটার গেল, তাহলে তার বেগ কত? একশো বাই পাঁচ। সিমিলারলি এখানে ধরে নাও আমাদের যে এই বস্তুটি, সে কি এই পয়েন্টটি কত? এই পয়েন্টটি হলো জিরো, তাহলে জিরো থেকে এক সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ড সময়ে কতখানি দূরত্ব গেছে? সে এক্স দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা বেগ কী করে বের করবো? বেগ হয়ে যাবে ভি ইকুয়াল টু এক্স বাই ওয়ান, দ্যাট ইজ এক্স মিটার পার সেকেন্ড, তাই তো? বা আমরা যদি অন্যভাবে বের করতে চাই, দেখো এখান থেকে আমরা ফর এক্সাম্পল ধরো একটা বড় সময় নিচ্ছি, যে এখানে জিরো সেকেন্ড সময় ছিল, এখানে তিন সেকেন্ড, তাই তো? অর্থাৎ এখানে সময় কতখানি পরিবর্তন হলো? জিরো থেকে থ্রি অবধি থ্রি সেকেন্ড। আর এখানে জিরো থেকে থ্রি অবধি দূরত্ব কত গেছে? থ্রি এক্স। তাহলে এক্ষেত্রে যদি আমরা বেগ বের করি সেটা কত আসবে? থ্রি এক্স বাই থ্রি, দ্যাট ইজ এক্স। দেখো বোথ কেসে সেমিয়ে চলে আসছে। তার মানে আমরা এই যে সরণ সময় লেখচিত্র, সেখান থেকে আমরা কী বের করতে পারি? বস্তুর বেগ বের করতে পারি। বস্তুর বেগ আমরা কী করে বের করব? যে আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে সময়ের যতখানি চেঞ্জ হচ্ছে তার রেসপেক্টে এই যে সরণ তার কতখানি চেঞ্জ হলো সেটা দেখে নিব। এবার সেখান থেকে যদি আমরা এই যে এই সরলরেখা এর নতি বা স্পর্শক বা ট্যাঞ্জেন্ট বের করতে পারি, তাহলে সেটাই কী হয়ে যাবে? সেটাই হয়ে যাবে আমাদের ভি বা বেগ। এবার দেখো, তাহলে এখানে আমরা এর যে নতি সেটা বের করে নিলাম। নতি মানে কি? কোনো একটি সরলরেখা, কোনো একটি সরলরেখা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যত কোণ তৈরি করে, সেই কোণের যদি আমরা ট্যান নিই, ধরে নাও এখানে থিটা তো কোণ তৈরি করেছে, তাহলে ট্যান থিটা নিই, তাহলে সেটা বেসিক্যালি কী হবে? দেখো সেটা বেসিক্যালি হয়ে যাবে এই যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, এই দুটার রেশিও, তাই তো? ধরে নাও আমরা এই ত্রিভুজটাকে এবিসি বলছি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? এবি বাই বিসি, ঠিক তো? তাহলে একই রকমভাবে আমরা কিন্তু এখানে তাই করেছি। কীরকম করলাম? ধরে নাও আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে দেখছি, তার মানে এইখান থেকে এইখানে যদি আমরা দেখি যে সময়ের চেঞ্জ কতখানি হয়েছে, সময়ের চেঞ্জ কতখানি হয়েছে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে, সেটা হয়েছে এক সেকেন্ড। আর এখান এই যে এইটুকু সময়, এইটুকু সময়ে সরণের চেঞ্জ কতখানি হলো? দেখো এক সেকেন্ড সময়ে সরণ ছিল এই লাইনটিতে, তাই তো? আর দুই সেকেন্ড সময়ে সরণ আছে এই লাইনটিতে, তার মানে এই যে এইটুকু চেঞ্জ, এটা হলো আমাদের সরণের চেঞ্জ। তাহলে বেসিক্যালি এখানে কিন্তু আমরা এই যে সরল রেখাটি আছে, অর্থাৎ বেগ সময় লেখচিত্র, সরণ সময় লেখচিত্র
লেখচিত্র আছে তার কী বের করলাম, তার নতি বা স্পর্শক বের করলাম, সেটাই কি বোঝায়, সেটাই বোঝায় হলো এখানে বেগের মান। তাহলে আমরা বেগ ইকুয়াল টু ট্যান থিটাও বলতে পারি, যে কোনো একটি সরলরেখার ক্ষেত্রে যদি আমরা কোনো একটা পার্টিকুলার বিন্দুতে নতি বের করি তাহলে সেটাই কী বোঝাবে, সেটাই বোঝাবে ওর বেগের মান। ঠিক আছে, তাহলে এটা আমাদের যে আমাদের বেরোলো, এটা কীরকম বেগ বেরোলো, এটা আমাদের বেরোলো অ্যাভারেজ ভেলোসিটি, কারণ এখানে তো সমবেগে চলছে, তার মানে সমবেগ মানে কি, সমবেগ মানে সম্পূর্ণ রাস্তায় সে একই বেগ নিয়ে চলবে, অর্থাৎ তার যা বেগ হবে সেটা কী হবে, সেটা আমরা গড় বেগ বা সমান বেগ বলতে পারি, কারণ সমান বেগ আর সমান সমবেগের ভেলোসিটির ক্ষেত্রে, সমবেগে যখন কোনো একটি বস্তু যাত্রা করবে তার ক্ষেত্রে যে তার বেগ সেটা কি গড় বেগের সাথে সমান হবে, কারণ সব জায়গায় যে বেগের মান সেটা সমান, তাই তো? এবার দেখো, ধরে নাও যে আমাদের কোনো একটি বস্তু ত্বরণ নিয়ে চলছে, তাহলে তার ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কত হয়, মানে তার ক্ষেত্রে যদি আমরা সরণ সময় লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটা কীরকম দেখতে হয়। আমরা বলছি যে কোনো একটি বস্তু আছে, সেই বস্তুটিকে সমত্বরণে চলছে, তাহলে তার ক্ষেত্রে আমরা সরণ সময় লেখচিত্র অঙ্কন করতেছি, এটা হলো আমাদের এস, এটা হলো আমাদের টি। তাহলে তার ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র সেটা আমরা জানি এরকম দেখতে হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কী বের করতে পারি, দেখো এই ক্ষেত্রে যে আমাদের সরণ সময় লেখচিত্র দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আমরা চাইলে বেগ বের করতে পারি। বেগ আমরা বেসিক্যালি কী বের করি, কীভাবে বের করি, বেগ আমরা বের করি যে ভি ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই তো? কিন্তু এখানে দেখো, এখানে তো আমাদের যে আগেরবার কী হচ্ছিলো সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করছিল, কিন্তু এখানে তো সেই কেসটি হচ্ছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সমান সময়ের ব্যবধানে মানে আলাদা আলাদা ডিস্টেন্স চলে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা কী করে বের করবো, ধরুন আমরা কোনো একটা পার্টিকুলার বিন্দুতে বের করতে চাই, তাহলে পার্টিকুলার বিন্দুতে আমরা বের করার জন্য সেখানে জাস্ট আমরা একটা চেঞ্জ দেখবো। তাহলে এই ধরো এইটুকু চেঞ্জ হলো, আমরা এইটুকু সময়ে চেঞ্জ নিলাম ডেল্টা টি, তাহলে এইটুকু সময়ের চেঞ্জ হওয়াতে আমাদের যে সরণের চেঞ্জ সেটা কতখানি হলো, ডেল্টা এস। কিন্তু এই যে চেঞ্জগুলো দেখো আমাদের এখানে কি, আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কী হবে, এখানে প্রত্যেক সেকেন্ডে সরণের মান বৃদ্ধি পাবে, মানে আমাদের এই যে ডেল্টা টি সেটা যদি আমরা একটু খুব বড় নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেগ সবসময় সমান থাকবে না, অর্থাৎ আলাদা আলাদা দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই ক্ষেত্রে যে আমাদের ডেল্টা টি আছে সেটাকে কি আমাদের একদম ছোট্ট নিতে হবে। এবার একদম ছোট নেওয়া মানে কি, সেটার উপর আমরা লিমিট অ্যাপ্লাই করব, আমরা লিমিট সম্পর্কে অলরেডি শিখেছিলাম, তাই তো? তাহলে এখানে আমরা কী ইউজ করব, এখানে আমরা লিমিট ইউজ করে দেব। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের বেগ সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, সেটা আমরা ইকুয়াল টু লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, কারণ সময় কি আমাদের একদম ক্ষুদ্র নিতে হবে, কারণ আমরা যদি একটু বেশি সময় নিই তাহলে সেই ক্ষেত্রে তো বেগ পরিবর্তন হয়ে যাবে, কারণ এখানে অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। তাহলে ডেল্টা টি টেন্স টু জিরো, আর বেগ মানে কি হয়, বেগ মানে হয় ডেল্টা এস বাই ডেল্টা টি। এবার দেখো, আমরা শিখেছিলাম যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা মানে কি, এটা মানে হলো ডিএস বাই ডিটি, তাই তো? অর্থাৎ আমাদের যখন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে কোনো একটি বস্তু চলবে তার ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে যদি আমাদের বেগের মান নির্ণয় করতে হয় তাহলে সেটাকে যদি আমরা সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলেই কী হয়ে যাবে, তাহলেই আমাদের বেগের মান বেরিয়ে যাবে। তাহলে এই যে বেগটি বেরোলো এটা কীরকম বেগ, এটা কি অ্যাভারেজ বেগ, না এটা কিন্তু অ্যাভারেজ বেগ নয়, এটা হলো আমাদের তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে আমরা কী দেখলাম, এখানে আমরা দেখলাম সরণ সময় লেখচিত্রের অ্যাপ্লিকেশন, সরণ সময় লেখচিত্র থেকে আমরা বেসিক্যালি কী বের করতে পারছি, এখান থেকে আমরা বস্তুটির বেগের মান নির্ণয় করতে পারি, তাই তো? এবার চলো আমরা চলে আসি আমাদের বেগ সময় লেখচিত্রে। তাহলে আমরা এটা মুছে দিয়ে এবার বেগ সময় লেখচিত্র অঙ্কন করছি। বেগ সময় লেখচিত্র থেকে আমরা কী বের করতে পারবো সেটা কি তোমরা বুঝতে পারছো? দেখো আমাদের ধরে নাও এই একটি বেগ সময় লেখচিত্র আছে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে কী হবে, এক্স অ্যাক্সিস বরাবর থাকবে টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হলো বেগ, তাই তো? তাহলে আমাদের ধরে নাও কোনো একটি বস্তু কীভাবে চলছে, সমত্বরণে গতি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে কোনো একটি বস্তু চলছে তার ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কীরকম হয়, সেটা হয় এরকম, তাই তো? আমি এগুলো এক্সপ্লেন করছি না যে কেন এরকম হয়, কারণ এগুলো আমরা অলরেডি আমাদের আগের ভিডিওতে শিখে নিয়েছিলাম। তোমরা না দেখে থাকলে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। ওকে, তাহলে আমাদের এটা ছিল হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যদি কোনো একটি বস্তু যায় তার বেগ সময় লেখচিত্র কখন, যদি বস্তুটির প্রাথমিক বেগ শূন্য হয়, তাই তো? আর যদি বস্তুটির প্রাথমিক বেগ শূন্য না হয়ে শুরুতে কিছু একটা পার্টিকুলার বেগ থাকতো তাহলে সেই ক্ষেত্রে কীরকম দেখতে হতো, সেই ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র দেখতে হয়ে যেত এরকম, তাই তো? যেখানে এই যে এইটুকু দূরত্ব সেটা কী বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে ওই বস্তুটির প্রাথমিক বেগ। তাহলে দুটার ক্ষেত্রে যে আমাদের মানে ইন্টারপ্রিটেশন বা অ্যাপ্লিকেশন সেটা সেমই হবে। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, জাস্ট ওপরটার জন্যই পড়ছি, এটা বুঝে গেলে সেটা আমরা এই যে আমাদের আরেকটি আছে যার ক্ষেত্রে প্রাথমিক বেগ থাকবে তার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতেই পারবো। ওকে, তাহলে
এখান থেকে কি বের হবে? দেখো এখান থেকে আমরা বের করতে পারি এই যে বস্তুটি সেটা কি নিয়ে চলছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। তাহলে এই যে অ্যাক্সিলারেশন বা ত্বরণের মান সেটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারি, কারণ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা কী জানি, যে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তাহলে ধরুন এখানে আমরা কোনো একটা পার্টিকুলার টাইমের চেঞ্জ নিলাম, যে আমরা বলছি এখান থেকে টাইম টি ওয়ান ছিল, এখান থেকে টাইম চেঞ্জ হয়ে এই টি টু টাইমে এসেছে। তাহলে এই টি ওয়ান টাইমে যে এই বস্তুটির বেগ সেটা ধরো আমরা বলছি ভি ওয়ান, আর টি টু টাইমে বস্তুটির বেগ ভি টু। তার মানে এর বেগ কী হলো, বেগ ভি ওয়ান থেকে বেড়ে হয়ে গেল ভি টু, আর এর যে সময়, সময় কতখানি লেগেছে সেটা টি ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে টি টু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ সেটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি, ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কত আসবে, সেটা চলে আসবে ভি টু মাইনাস ভি ওয়ান, আর ডেল্টা টি সেটা মানে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে টি টু মাইনাস টি ওয়ান, তাই তো? তাহলে এই যে বিষয়টি চলে আসলো এটাই কি, এটা হয়ে যাবে আমাদের ত্বরণ। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের বেগ সময় লেখচিত্র সেখান থেকে আমরা কী বের করতে পারছি, সেখান থেকে আমরা বস্তুর ত্বরণের মান নির্ণয় করতে পারি। এবার এই যে বেগ সময় লেখচিত্র আছে না, সেখান থেকে আমরা আরও একটি বিষয় নির্ণয় করতে পারি। কী নির্ণয় করতে পারি, চলো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো নাও আমাদের কাছে কোনো একটি পার্টিকুলার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে? এই আমাদের একটি বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। বেগ সময় লেখচিত্রটি কীরকম দেখতে, এরকম দেখতে আছে, ঠিক আছে? এবার এই যে বেগ সময় লেখচিত্র সেটা কিসের জন্য, মানে সমতরণে গতি না কীরকম গতি, সেটা ধরো আমরা জাস্ট কনসিডার করছি না। আমরা বলছি এরকম কোনো একটি বস্তুর গতি হয়েছিল, বিভিন্ন সময় আলাদা হতে পারে, কোনো সময় ধরো সমতরণে ছিল, কোনো সময় স্থির বেগে ছিল, কোনো সময় মন্দনে ছিল, কিছু একটা ছিল। তার ক্ষেত্রে যে বেগ সময় লেখচিত্র সেটা দেওয়া আছে এরকম। এবার এটার থেকে আমরা কী বের করতে পারি, দেখো আমাদের কোনো একটি বস্তু একটা পার্টিকুলার বেগ নিয়ে একটা সময় ধরে কোথাও থেকে কোথায় গেল, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কী হয়, বস্তুটির একটা পার্টিকুলার সরণ বা ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে এই যে বেগ সময় লেখচিত্র সেটা থেকে কিন্তু আমরা বস্তুটির কী নির্ণয় করতে পারি, বস্তুটির আমরা সরণ নির্ণয় করতে পারি। তাহলে আমরা কী বললাম, যে আমরা বেগ সময় লেখচিত্র থেকে কী বের করতে পারবো, বস্তুর সরণ। আর সরণ ইকুয়াল টু কত হবে, দেখো এই যে বেগ সময় লেখচিত্র, এই যে আমাদের রেড কালারের যে লাইনটি সেটা কি, সেটা আমাদের বেগ সময় লেখচিত্র বোঝাচ্ছে, তাই তো? তার এই বেগ সময় লেখচিত্র আর এই যে আমাদের সময় অ্যাক্সিস, তার মাঝখানে যে জায়গাটি আছে তার যদি আমরা এরিয়া বের করে দিতে পারি, তাহলে সেই এরিয়া কী বোঝাবে, সেই এরিয়া বোঝাবে আমাদের সরণের মান। তাহলে এটা কি, এটা হলো আমাদের এরিয়া আন্ডার ভিটি কার্ভ। ওকে, অর্থাৎ আমাদের যে এই বেগ সময় লেখচিত্র থাকবে তার আন্ডারে যে এরিয়া, সেই এরিয়া যদি আমরা বের করে নিতে পারি সেটাই কী বোঝাবে, সেটাই বোঝাবে ওই বস্তুটির সরণের মান। ওকে, তাহলে আমরা আমাদের যে এই বেগ সময় লেখচিত্র তার একটি কিন্তু ইম্পর্টেন্ট আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে এই আন্ডারে যদি আমরা এরিয়া বের করে নিতে পারি সেটা বোঝাবে বস্তুটির সরণের মান। আমি তোমাদের বোঝানোর জন্য একটি এক্সাম্পল নিচ্ছি ধরো। আচ্ছা, তাহলে আমরা ধরো এই সেম বেগ সময় লেখচিত্রই নিচ্ছি, কিন্তু এখানে আমরা এটাকে কতগুলো ভ্যালু মেনশন করে দিচ্ছি। তাহলে কীরকম আসবে, ধরুন আমাদের এই একটি বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের বেগ, এটা হলো আমাদের সময়। এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন কী আমরা বের করতে চাই, হচ্ছে সরণের মান। তাহলে আমাদের বেগ সময় লেখচিত্রই ধরুন এই দেওয়া ছিল, তাই তো? এই আমাদের বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রে আমাদের কী বের করতে হবে, এর ক্ষেত্রে আমাদের বলা হয়েছে সরণের মান নির্ণয় করো। কিন্তু এর ক্ষেত্রে আমাদের কতগুলো ভ্যালু দেওয়া আছে, এই পয়েন্টটি হলো ওয়ান, এটা হলো টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এটা ধরে নাও সিক্স, আর এটা আমরা বলছি সেভেন। ওকে, তাহলে এই আমাদের একটি বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, আর এই যে ডিস্টেন্সটি এটা, সরি এটা তো বেগের মান হবে, এটা ধরে নাও আমাদের বলা আছে ফাইভ, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে সময় সেগুলো কিসে দেওয়া, সেগুলো দেওয়া হচ্ছে সেকেন্ডে, টিন সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই আমাদের বিষয়টি দেওয়া আছে। এখান থেকে এবার আমাদের কী নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে এই যেই বস্তু, যে বস্তুটির এখানে বেগ সময় লেখচিত্র দেওয়া তার সরণ কতখানি হলো। কী করে নির্ণয় করবো, দেখো আমাদের বলা আছে যে সরণ ইকুয়াল টু কী হয়, এরিয়া আন্ডার ভিটি কার্ভ, তাই তো? তাহলে এটা আমরা রেড কালারের যে কার্ভটি আছে সেটা ভিটি কার্ভ, তার আন্ডারে যে এরিয়া সেটা বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে দেখো এটাকে কী কীভাবে করছি, আমরা তো ডিরেক্টলি এই শেপটির জন্য এরিয়া বের করতে পারবো না, এটাকে আমরা কয়েকটি পার্টে ভাগ করে দিই। ধরো এখান থেকে আমরা একটা লম্ব এখানে টেনে দিলাম, তাহলে এই যে এই পার্টটি এটাকে আমরা পার্ট নাম্বার ওয়ান বলছি, এখান থেকে আরেকটি অঙ্কন করে দিলাম, এটাকে পার্ট নাম্বার টু বলছি, এটাকে থ্রি বলছি। তাহলে এটা কি, এটা একটি ত্রিভুজ, এটা একটি চতুর্ভুজ, এটা একটি ত্রিভুজ। তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে যদি আমরা কি আলাদা আলাদা করে এরিয়া বের করে যোগ করে দিই, তাহলে সেটাই কী বোঝাবে, এই যে পুরো আমাদের ছবিটি আছে তার এরিয়া বেড়ে যাবে, আর সেটাই কী বোঝাবে, সেটাই বোঝাবে সরণের মান। তাহলে আমরা আমরা এরিয়া ওয়ান বের করছি, এরিয়া ওয়ান মানে আমি কী বোঝাচ্ছি, এই আমাদের যে এক নম্বর ত্রিভুজ তার এরিয়া, সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, আমরা জানি ত্রিভুজের এরিয়া কত হয়, সেটা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে হাফ ইন্টু ভূমি কত, দেখো এখানে জিরো সেকেন্ড ছিল, এখানে টু সেকেন্ড, অর্থাৎ ভূমির যে ডিস্টেন্স সেটা টু সেকেন্ড হবে, ইন্টু উচ্চতা, উচ্চতা কত, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে ত্রিভুজটি, ত্রিভুজের উচ্চতা কত, এই যে এটা উচ্চতা, অর্থাৎ ফাইভ।
তাহলে ইনটু ফাইভ, তাহলে এটা আমাদের কত চলে আসবে, এটা আমাদের চলে আসবে ফাইভ মিটার, তাই তো? তাহলে এরিয়া আমাদের চলে আসলো ফাইভ মিটার। আচ্ছা এখানে দেখো তোমরা একটু কনফিউজ হতে পারো যে আমাদের এরিয়া আসছে ফাইভ, এবার তার ইউনিট আমরা বলছি মিটার। দেখো এরিয়া তো আমাদের মিটার স্কোয়ারেই আসবে, কিন্তু বেসিক্যালি এখানে তোমরা একদম এরিয়ার সাথে গুলিয়ে ফেলো না, যে আমরা তো এখানে কোনো একটা বস্তুর এরিয়া বের করছি না, আমরা জাস্ট অ্যাপ্লিকেশন দেখছি যে কী হয় এই বস্তুটির যা এরিয়া আসবে সেটা বোঝায় সরণের মান। তাহলে এই ক্ষেত্রে এরিয়া আমাদের পাঁচ আসলো, আমরা ধরো এখানে আর মিটার লিখছি না, আমরা ফাইনালি যে আমাদের সরণ সেটাকে আমরা মিটার দিয়ে বুঝিয়ে দেবো। আর এই যে এই ক্ষেত্রে এরিয়া আমরা বের করলাম তার ইউনিট মিটারেই আসবে, সেটা আমি কী করে বুঝতে পারছি, কারণ দেখো এই যে আমাদের সরণ, সরণ কিসে দেওয়া আছে, সরি এটা টু সেকেন্ড না, তার মানে এটা সময় সেটা টু সেকেন্ডে, আর এটা কি এটা হলো মিটার পার সেকেন্ডে, তাহলে সেকেন্ড আর পার সেকেন্ড ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে অনলি মিটার থাকবে। তাহলে এই যে এরিয়া আসলো সেটা অ্যাকচুয়ালিতে এরিয়া হলেও তার যে ডাইমেনশন বা মাত্রা বা একক সেটা কিন্তু দৈর্ঘ্যের একক, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো একটু আমাদের বুঝতে হবে। তাহলে এটা এরিয়া ওয়ান বের হয়ে গেল, এবার কি এরিয়া টু, এরিয়া টু ইকুয়াল টু কত হবে, এটা তো আমাদের একটি রেক্ট্যাঙ্গেল, তাই তো? তার যে এই দৈর্ঘ্য সেটা কত, আমরা টু থেকে সিক্স অবধি আছে, তার মানে এই যে এই লেন্থ সেটা কত, সেটা হচ্ছে ফোর ইন্টু এই লেন্থটি কত, এটা হচ্ছে ফাইভ, দ্যাট ইজ এটা ইকুয়াল টু টোয়েন্টি, তাই তো? আর আমরা এরিয়া থ্রি বের করে নিই, এরিয়া থ্রি সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু আমাদের এখানে ডিস্টেন্স কত, সিক্স থেকে সেভেন অবধি গেল, অর্থাৎ ওয়ান ইন্টু হাইট কত, হাইট তো সেম ফাইভ, তাহলে এটা কত আসবে, এটা আসবে টু পয়েন্ট ফাইভ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ডিসপ্লেসমেন্ট এস বের করি সেটা কী হবে, সেটা হবে এই এরিয়া আন্ডার দিস কার্ভ, তাই তো? তাহলে এর আন্ডার যে টোটাল এরিয়া সেটা কী হবে, এই তিনটের সাম, এবার প্রথমটার এরিয়া আসছে পাঁচ, পরেরটার হলো টোয়েন্টি, আর তারপরেরটা হলো টু পয়েন্ট ফাইভ, তাহলে সবগুলো অ্যাড করলে কত হয়ে যাবে, সেটা হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এত মিটার। তাহলে এটা কী চলে আসলো, এটা চলে আসলো আমাদের যে এই বস্তু সেই বস্তুটির কি, সেই বস্তুটির টোটাল সরণের মান। ওকে, তাহলে এখান থেকে আমরা আর কিছু বের করতে পারি, হ্যাঁ বের করতে পারি, ধরো আমাদের তো এটা কী দেয়া, আমাদের দেওয়া হলো বেগ সময় লেখচিত্র, তাই তো? তাহলে যদি বলতো যে এই যে এই বস্তুটি, এই বস্তুটির ত্বরণ কত হয়েছিল, কারণ এখান থেকে দেখো আমাদের এই যে এই জিরো সেকেন্ড থেকে টু সেকেন্ড সময় সেখানে আমরা কী দেখতে পাচ্ছি, বস্তুটির ত্বরণ হয়েছিল, কারণ বেগ শূন্য থেকে বেড়ে পাঁচ হলো, তার মানে কি এখানে স্বাভাবিকভাবেই ত্বরণ হয়েছে, নাহলে তো বেগ বাড়বে না। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের ত্বরণ বের করতে বলতো সেটাকে আমরা বের করতে পারতাম, হ্যাঁ অবশ্যই পারবো, কারণ ত্বরণ এই ইকুয়াল টু কত হয়, সেটা হয় চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। দেখো এখানে কী হলো, বেগ জিরো থেকে বেড়ে পাঁচ হয়ে গেলো, তার মানে বেগের পরিবর্তন কত, সেটা হলো পাঁচ, আর সময় কতখানি পরিবর্তন হয়েছে, সেটা জিরো থেকে বেড়ে টু হয়ে গেছে, অর্থাৎ সময়ের পরিবর্তন কত, সেটা হলো টু। তাহলে আমাদের যে ত্বরণ, ত্বরণ কত, ফাইভ টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তারপর দেখো বলতো এই যে এই পয়েন্ট থেকে, ধরো আমরা এটাকে এ পয়েন্ট বলছি, এটা বি পয়েন্ট বলছি, এ থেকে বি পয়েন্ট অবধি বস্তুটির যে গতি সেটা কীরকম গতিবেগ ছিল, এখানে কিন্তু বস্তুটি সমবেগে চলছিল, কারণ এখানে কী হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্রে দেওয়া, তার মানে এখানে এই যে বেগের মান সেটা তো আর পরিবর্তন হচ্ছে, সেটা এই পাঁচেই ফিক্স থাকছে। তাহলে এ থেকে বি পয়েন্ট অবধি যে বস্তুটি চললো তখন তার বেগ কীরকম ছিল, তখন তার বেগ যে ছিল সেটা ছিল সমবেগ। তারপর আবার বি থেকে, ধরুন এই পয়েন্টে আমরা ডি বলছি, বি থেকে ডি পয়েন্ট অবধি কী হলো, দেখো বেগ পাঁচ থেকে কমে জিরো হয়ে গেল, তার মানে এইখানে কী হয়েছিল, বস্তুটির মন্দন হয়েছিল। যদি মন্দন বের করতে বলে, ধরো সেটাকে আমরা ডি অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন বলছি, তাহলে ডি ইকুয়াল টু কত হবে, বেগের পরিবর্তন কত হলো, বেগের পরিবর্তন হলো পাঁচ থেকে শূন্য, অর্থাৎ পাঁচ, আর আমাদের সময়ের পরিবর্তন সেটা হচ্ছে ছয় থেকে সাত, তার মানে হলো এক, তাই তো? সরি এটা এক হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু কত, পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মন্দন কত হয়েছিল, মন্দন হয়েছিল পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের যদি এই কোয়েশ্চেনটি দিয়ে দিত, ধরো আমাদের এত কিছু বের করতে পারেনি, আমাদের জাস্ট এই ছবিটি দিয়ে বলতো যে এই বস্তুটির ক্ষেত্রে ত্বরণ বেশি নাকি মন্দন বেশি, তাহলে আমরা কী করে বের করতাম, আমরা জাস্ট ত্বরণের মান বের করতাম, মন্দনের মান বের করতাম, আমরা কী দেখতে পাচ্ছি, মন্দনের মান বেশি, কারণ মন্দন হলো পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ত্বরণ কি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটা স্বাভাবিক দেখো, কারণ বেগ এক থেকে দুই সেকেন্ড, মানে বেগ দুই সেকেন্ড সময় নিচ্ছে জিরো থেকে পাঁচ হতে, আবার বেগ জিরো পাঁচ থেকে জিরো হতে সময় নিচ্ছে এক, তার মানে এই ক্ষেত্রে কি অবশ্যই মন্দনের মান বেশি, কারণ সেটা কম সময়ে বেগের বেশি পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই হলো আমাদের অ্যাপ্লিকেশন অফ ভিটি কার্ভস। ওকে, তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমরা আমাদের যে সরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র এগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা একটি সিম্পল এক্সাম্পলের সাহায্যে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করলাম। এবার তোমরা এর উপর বেস করে কতগুলো নিউমেরিক্যাল কোয়েশ্চেন করার চেষ্টা করবে, যদি সেখানে তোমাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আমিও আরও কতগুলো নিউমেরিক্যাল তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এইরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ।